शुरू করছি সংবাদ সারা দিন। নিষিদ্ধ আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উত্তর ২৪ পরগনার শাসন থেকে দুজনকে গ্রেফতার করলো স্পেশাল টাস্ক ফোর্স। শাসনের খড়িবাড়ি এলাকা থেকে ধৃত আরামবাগের বাসিন্দা কাজী আহসান উল্লাহ, একই সঙ্গে আব্দুর রকিব সরকার নামে আরো একজনকে ধরা হয়েছে। ধৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বলে এসটিএফ এর দাবি। সম্প্রতি অসমে আল কায়দা সংগঠনের যে জঙ্গিদের ধরা হয় তাদের সঙ্গে ধৃতদের যোগ রয়েছে বলে সন্দেহ এসটিএফ এর। জঙ্গি সন্দেহে গ্রেফতার আরামবাগের বাসিন্দা কাজী আহসান উল্লাহ বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকা থেকে তাকে ধরা হয়েছে। একই সঙ্গে আব্দুর রকিব সরকার নামে তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতারের খবর আরামবাগের শান্তা গ্রামে আহসান উল্লাহর বাড়িতে পৌঁছায়। কিন্তু প্রতিবেশী বা আত্মীয়রা কেউ বিশ্বাস করতে পারছে না এরকম কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারেন কাজী আহসান উল্লাহ। বাইরে কত রিসেন্টলি 5 বছর হবে বিয়ে থাকার পরে, মানে বাইরে বলতে কি বাড়ির সাথে সবই সম্পর্ক আছে, সব কিছুই আছে, ওখানে সে থাকে ফ্যামিলি নিয়ে থাকে, এই হিসাবে পরিকল্পনা হবে। কোনো রকমের কোনো রিফেক্ট নেই, কোনো সমস্যা বলে নেই, ওরা এটা যদি করা হয় এটা কোনো রকম ওকে ফাঁসানো হয়েছে। আমাদের সেরম কোনো সন্দেহ নেই যে জঙ্গি সন্দেহ তাকে ধরা হয়েছে, এরম কোনো সে কাজ করতে পারে না, কেন আমরা তার সাথে ছোটোবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি, খেলাধুলো করেছি, এরম হতে পারে না। এবারে কি সন্দেহে কি প্রকারে ধরেছে সেটা আমরা জানি না। ছেলের গ্রেফতারের খবরে হতবাক কাজী আহসান উল্লাহর মা। বছর পাঁচেক আগে বিয়ের পর তার এই বড় ছেলে হাওড়ায় বসবাস করেন বলে তিনি জানেন, কিন্তু জঙ্গি যোগ সদস্যের কথা তিনি মেনে নিতে পারছেন না। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অবশ্য জানালেন অপরাধমূলক কাজ করলে শাস্তি পেতেই হবে। জঙ্গি হিসাবে গ্রেফতার করে এটা কি আপনি বিশ্বাস করেন? কথা বলুন, জঙ্গি হিসাবে জঙ্গি মানে কি? ওই কি বলছেন, লাদানের সঙ্গে কি সব যোগাযোগ এইসব বলছেন? তো লাদানের সঙ্গে যোগাযোগ কি করে? এই ছোটো খান তো পড়াশোনা করলার পরে তারপরে মৌলানা যে পড়েছে তারপরে পরেই নিজের পছন্দতেই বিয়ে করেছে, নিজের পছন্দতেই বিয়ে করেছে, ফ্যামিলি সেখানেই থাকে। যদি অপরাধমূলক কাজে দেশের ক্ষতি করে, জঙ্গিমূলক কাজে যুক্ত থাকে, আইন তো আইনের পথে চলবে, এ বিষয়ে তার কিছু করার নেই। কারণ দেশের নাগরিক তো নাগরিকের মতো থাকা উচিত, সে যদি জঙ্গি সংগঠনের সঙ্গে দেশবিরোধী কাজ করে কঠিন পদক্ষেপ নেওয়া দরকার। ধৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বলে এসটিএফ এর দাবি। ওইসব নথিপত্রে দেশবিরোধী বেশ কিছু তথ্য আছে বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি অসমে আল কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের যে জঙ্গিদের ধরা হয় তাদের সঙ্গে ধৃতদের যোগ রয়েছে বলে সন্দেহ এসটিএফ এর। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কলকাতা টিভি।